অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আজকে আপনার রায় অনুষ্ঠানে প্রথম পর্যায়ে আমাদের মুখোমুখি হয়েছেন এমন একজন যার সঙ্গে এই মুহূর্তে পিছু হটলেন বা রণে ভঙ্গ দিলেন বা ভয় পেলেন এই সমস্ত শব্দবন্ধ তার প্রসঙ্গে যখনই কথা হচ্ছে তখন জড়িয়ে যাচ্ছে নওশাদ সিদ্দিকী আইএসএফ বিধায়ক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন নওশাদ জাস্ট চার মাস আগে যদি পিছিয়ে পাঁচ মাস তখনও লোকসভা ভোটের এত এত শুরু হয়নি সেই সময় দাঁড়িয়ে একদম হঠাৎ করে বোমা ফাটিয়ে দিয়েছিলেন আপনি যে ডায়মন্ড হারবার কেন্দ্রে আপনি দাঁড়াতে চান এবং দাঁড়াতে প্রস্তুত শুধু না আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন সাংসদ করে কালীঘাটে ফেরত পাঠাতে চান এবং তাই নিয়ে বহু বহু জল ঘোলা হয়েছে বহু বিতর্ক হয়েছে বহু হাওয়া গরম হয়েছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে কি আমি যদি বলি যে বিশ্বের অন্যতম ভিতু রাজনীতিকের সঙ্গে আমি কথা বলছি আমি কি ভুল করব দেখুন ভয় পাওয়ার দিন শেষ ভয়ই তো পেয়েছেন না ভয়টা হচ্ছে আপনারা আপনাদের দিক থেকে দেখতে পারেন কিন্তু দলীয় একটা সিদ্ধান্তের ব্যাপার থাকে কিসের দলীয় সিদ্ধান্ত আপনার এরকম একটা দলীয় এরকম একটা সিদ্ধান্ত নভেম্বর মাসে আপনি জানিয়েছেন সেটা এতদিনে দল সিদ্ধান্ত নিতে পারলো না দলের উপর দেখুন ব্যাপারটা হচ্ছে এটা থেকেও তো একটা জায়গায় নির্দিষ্ট করে দিতে পারলো দল আমাদের গ্রাসরুট লেভেলের বুথ স্তর পর্যন্ত দলের চেয়ারম্যান ইচ্ছে করলেও যেখানে রাজ্য কমিটির মধ্যে যে মতমতটা সংখ্যাগরিষ্ঠতা হবে সেটাকে তত্ত্বগত ভাবে শুনতে খুব ভালো নৌসাদ সিদ্দিকি কিন্তু আপনার যে ক্রেডিবিলিটি গত তিন বছরে এটা বলতে দ্বিধা নেই যে আপনি একটা লড়াকু ইমেজ তৈরি করেছেন সেটা ভাঙরে বিভিন্ন সময় আপনি সামনে দাঁড়িয়ে যে লড়াইটা দিয়েছেন ভাঙর কেন্দ্রে আপনার জয় থেকে শুরু করে যেটা তৃণমূল বিজেপি বাদ দিয়ে আর একমাত্র বিধায়ক যেখান থেকে পাওয়া গেছে আমি সাগরদিগির কথা ছেড়ে দিলাম কারণ তিন মাসের বেশি তিনি তার দলে টেকেননি আমরা যদি দেখি বিয়াল্লিশ দিন আপনি জেল খেটেছেন আপনাকে মাঠে ময়দানের লড়াইয়ে যে লড়াক আপনি পুলিশের চোখে চোখ রেখে যখন তর্ক করেন যে আমাকে যেতে দিতে হবে সে নসাচ্ছে দিকে কোথায় সেটাই তো প্রশ্ন ভয়ের কি আছে কারণ হচ্ছে আমি তো রাজনীতিটা এখন কিছুটা হলেও অ্যাডাপ্ট করতে পেরেছি তখন আমি এখন একুশে নির্বাচনের সময় যখন রাজনীতির ময়দানে পদার্পণ করেছি আমার রাজনীতির জ্ঞান তুচ্ছ ছিল কিছুই ছিল না পরবর্তীতে আমাকে ভাঙড়ে পাঠানো হয়েছিল আপনারা জানেন ভাঙড়ে এই তাজা নেতারা যারা এখন জেলের ভাত খাচ্ছে আগামী দিনে অনেকে জেলের ভাত খাবে তারা সেই জায়গায় আমি গিয়েছিলাম তারা যদি ভয় পেতাম আমি সেখান থেকে চলে আসতাম কিন্তু না লড়াই করেছি গণতান্ত্রিক প্রক্রিয়াতে জিতে এসেছি তারপর আমাকে একাধিক দিন ওকে ঢুকতে দেয়নি ঢোকার চেষ্টা করেছি ঢুকেছি কোনো সময় পুলিশকে দিয়ে আটকেছে সেই পুলিশকে উপেক্ষা করে ঢুকার আমি তো ঠেলে ঢুকতে পারি না সেই আইনের মাধ্যমে ঢুকার চেষ্টা করেছি তারপরে পুলিশ অবশেষে ওয়ান ফর্টি ফোর তুলতে বাধ্য হয়েছে গিয়েছি সারা রাজ্যে যেখানে অন্যায় সংঘটিত হয়েছে সেই চো চোপড়া জঙ্গলের মধ্যে হোক চা বাগানের মধ্যে হোক বা বিভিন্ন জায়গাতে সে খানের বাড়িতে হোক ছুটে গিয়েছি চোখে চোখ রেখে কথা বলেছি ভয় পাওয়ার কোনো জায়গা নয় তবে একটা নির্দিষ্ট পরিকাঠামোর মধ্যে দিয়ে আমরা চলি পরিকাঠামোর মধ্যে দিয়ে যতটা আমাকে যতটা স্বাধীনতা আছে সেটা আমি বলেছি তা আমার অনুমোদনের জন্য হয়নি তবে একটা কথা আমি বলি আইএসএফ কিন্তু ডায়মন্ড হারবারে প্রার্থী দিয়ে সেটা আপনার জন্য আরও ইম্বারোসিং ডায়মন্ড হারবারে প্রার্থী দিয়ে যদি ডায়মন্ড হারবারে আইএসএফ প্রার্থী না দিত হয়তো আপনার এই যে যুক্তিগুলো সেগুলো কিছুটা হলেও আমার ইচ্ছা ছিল প্রথম দিন থেকে আমার ইচ্ছে ছিল ঘোষণা যেহেতু হচ্ছে আর কিছু ইচ্ছা থাকলে করার নাই কিন্তু প্রথম দিন থেকে ইচ্ছে ছিল কারণ আমরা জানি কয়লা থেকে শুরু করে বালি থেকে শুরু করে গুরুপাচার থেকে শুরু করে যে দুর্নীতি সংগঠিত হয়েছে পশ্চিম বাংলায় মূল হোতাগুলো কারা কম বেশি আমরা আর জানতে বাকি নাই তা তাদের একজনের বিরুদ্ধে লড়াই করব সারা রাজ্যের মানুষ তাকিয়েছিল কিন্তু আমি আমার জায়গাতে বললাম কি একশো শতাংশ প্রস্তুত ছিলাম মানসিকভাবে কিন্তু আমাকে এসে জায়গা থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে তা বলে এই নয় যে আমরা লড়াই থেকে পিছিয়েছি ভয় পেয়েছি ভয় তো আমার একটা জায়গাতেই ছিল যেটা আমি জানতাম না অভিজ্ঞতা ছিল না সেটা জেল আমাকে জেল আর পুলিশ কাস্টেডি মিলিয়ে বিয়াল্লিশ দিন রাখা হয়েছিল ওখানে আমার ভয়টা কেটে গিয়েছে আর যদি বলেন মৃত্যুর ভয় জন্মের পর থেকে আমি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি আমরা মৃত্যুর ভয় নাই মাথায় কাপড় নিয়ে সবসময় ভয় বলে সব সময় ঘুরছি যে লক্ষ্যে রাজনীতির ময়দান এসেছি সেই লক্ষ্যে পূরণ করবোই আজ না হলে তো কাল টাইম হয়তো লাগছে লক্ষ্যে পূরণ করব লক্ষ্যটা কি এই ধরনের যারা এই যে এক হাজার দিনের উপরে যারা চাকরি তাদের চুরি গিয়েছে গতকালকে সাত সাতটা যাদের চাকরি চুরি আছে এই ধরনের সাতটা টিম মিলে একটা ইয়ে করছিলো প্রোটেস্ট র্যালি করছিল তাদের বৈধ কাগজপত্র থাকার পরও কতজনকে তুলে নিয়েছিল অ্যারেস্ট করেছিল আজকে জামিন পেয়েছে যেখানে মঞ্চের যারা ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের অনেক নেতারাও তাকে অ্যারেস্ট করেছিল তো এই যারা হক তাদের হকে নিয়ে আন্দোলনে নামছে তাদের সাথে যেভাবে অন্যায় করা হচ্ছে এর বিরুদ্ধে যদি চুপ করে যায় পিছপা হয়ে যায় তাহলে আদর্শগত চুপ হয়ে যাচ্ছে আদর্শগত পিচপা হিসেবে তো দেখা হয়েছে দেখানো হচ্ছে এবং যে যুক্তিটা দেওয়া হয়েছে আপনি যুক্তি দিচ্ছেন যে আপনার দল বৃহত্তর স্বার্থে সেই বৃহত্তর স্বার্থটা কি সেটা বোধগম্য না হলেও আপনার দল বৃহত্তর স্বার্থে আপনাকে ওখানে না দাঁড় করানোর সিদ্ধান্ত নিয়েছে গতকাল প্রেস কনফারেন্সে আমরা যে যুক্তি আপনার দলের পক্ষ থেকে দেখেছি যে আপনি যদি জিতে লোকসভায় সাংসদ হয়ে চলে যান তাহলে এই যে ভাঙড় যে ভাঙড়ে আপনি এত একটা লড়াকু মনোভাব দেখাচ্ছেন সেই ভাঙড়ের বিধায়কের যে পদটা সেটা শূন্য হয়ে যাবে এই যদি ইফস এন্ড আপনার মনে হয় না যেটা হাস্যকর এই যুক্তিটা হাস্যকর একটা যুক্তি নয় মানুষ কনভিন্স হচ্ছেন না একাধিক যুক্ত মানুষ যে যে মানুষের কাছে আমাদের পৌঁছানোর দরকার মানুষের কাছে আমরা ঠিক পৌঁছাতে পারছি হয়তো ওই শ্রেণীর মানুষরা পাচ্ছে না যারা শুরু থেকেই একটা মনস্থির করে নিয়েছিল তাদের সেই অডিয়েন্সের কাছে হয়তো বা সেই ভোটারদের কাছে এখনও পৌঁছাতে পারছে না বা তারা কনভিন্স হচ্ছে না কনভিন্স করানোর জন্য কাউকে বলানো হচ্ছে না এটা একাধিক বিষয় কিন্তু আমরা বলেছি আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে আর বেশ কিছু বিষয় যেগুলো হয়তো পাবলিক ডোমিনে ডিসক্লোজ করেনি সেটা আমাকে অনেকগুলো দান করেছে যেগুলোতে আমিও শেষ পর্যন্ত তারা যেটা বলেছে সেটা মানতে বাধ্য হলাম কারণ বলছি আমি কিন্তু শক্ত মাটি দিয়ে লড়াই করতে পছন্দ করি ওই দুর্বল লোকের বিরুদ্ধে লড়াই করার থেকে শক্ত লোকের বিরুদ্ধে লড়াই করতে পছন্দ করি একটু জাস্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন আমি কিন্তু ন্যাশনাল লেভেলে ভলিবল প্লেয়ার ছিল আপনারা জানেন ভলিবল খেলেছি তো বিভিন্ন সময় বিভিন্ন টুর্নামেন্টও খেলতে গিয়েছি তো আমার এটা আগাগোড়ায় আমার একটা রোগ বললেও হয় তো আমার সামনে যে অপোজিশনে যদি তুলনামূলক দুর্বল টিম হয় আমার পারফরমেন্স খুব একটা ভালো করতে আমি পারতাম না আর আমার সামনে বড় টিম হলো যারা সিনিয়র ইন্ডিয়া খেলেছে বা সিনিয়র বেঙ্গল খেলেছে বা ভালো টিম আছে আমি কিন্তু আমার পারফরমেন্স ভালো করি ওখানে করতাম হার রেজাল্ট দিনে শেষ হবে কিন্তু তাদের বিরুদ্ধে আমি লড়াই করছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা ফুটবল ক্লাব আছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব যার উনি অন্যতম পৃষ্ঠপোষক তার স্লোগানটা হচ্ছে দমদার হারবার তার ক্যাচ লাইন তো সেই ডায়মন্ড হারবারে দাঁড়ানোর দম দেখাতে পারলেন না আমি একটা কথা আপনিও গ্রামের দেখবেন যে পাড়ায় যখন খুব মারামারি হয় এক অংশের মানুষ থাকে যারা হচ্ছে পাশের বন্ধু বান্ধবদের বলে দেয় যে আমাকে আগলে রাখবি তারা বলে এই আমি মারবো মারবো ধরবো করে আর তাকে পেছন থেকে না না যাস না যাস না করে তাকে হয় আপনি যেটা বলছেন আপনি বলুন তো আমি দু বছরের রাজনীতিতে আড়াই থেকে তিন বছর রাজনীতি একুশে আমাদের পার্টির ইয়ে হচ্ছে বিধায়ক হলাম আর এখন পর্যন্ত জার্নি যতটা দেখছেন সে অর্থে কিন্তু আমি একাই লড়ে যাচ্ছি আপনি সেই চোপড়া চা বাগানে

যেটা হচ্ছে শেষ বামেরা যাওয়া আগে পর্যন্ত এমএলএদের যে কোটা থাকে খরচের টাকা পার ইয়ারে ষাট লোক সিক্সটি লাখ সেটা কিন্তু আমি মুখ্যমন্ত্রীকে আমি বলেছিলাম বিধানসভার মধ্যে যেটা আমাদের বাড়ানো হোক সেটা এবারে দশ লাখ করে বাড়ি আর বেড়েছে আমি বলেছেন এক কোটি করে বাড়ানো হোক তো এটা সব পারফরমেন্স কিন্তু পারফরমেন্স কিন্তু আমিই করছি ভয় পাওয়ার কোনো জায়গা নেই কেউ যদি মনে করেন ভয় পেয়ে গেছে আমি বলবো বিশেষ করে এ রাজ্যের শাসক বিরোধী মনোভাব যাদের তাদের প্রত্যাশাটা অনেক বেশি এবং যেটা অনেকেই জোর দিয়ে বলেন যারা আইএসএফ এর সমর্থক নন কিন্তু অনেকেই বলেন যে বাইরন বিশ্বাস তিন মাসে তাকে ভয় দেখানো হোক বা কেউ বলেন কিনে নেওয়া হোক বটেভার তাকে দলে নেওয়া গেছে তিন বছরে নওশাদ সিদ্দিকীকে টলানো যায়নি তার বিরুদ্ধে কেস দিয়ে টলানো যায়নি কোনোভাবে টলানো যায়নি সেই নওশাদ সিদ্দিকী এরকম একটা দৃঢ় প্রতিজ্ঞ মনোভাব থেকে এখনো টলানো কোথায় গেছে এখনও তো শাসকের বিরুদ্ধে প্রতিনিয়ত বলা যাচ্ছে এই স্টুডিওতে বসে বলছি তো পশ্চিমবাংলায় যে দুর্নীতি হয়েছে দুর্নীতির নওশাদ সিদ্দিকী ডায়ামেন হারবারে

বাস্তব হয়তো আমার মতো মজুরি লস্কর যে শ্রমটা দিতে পারবে কি পারবে না সেটা প্রশ্ন থাকতে পারে কারণ আমি আমার বিধানসভার নির্বাচনের সময় ভাঙড়ায় এমন কোনো বুথ নেই যেখানে আমি টাচ করিনি শুধু টাচ নয় তার ভিতরে বুথের ভিতরে পাড়াতে পৌঁছেছি এবং এটা আমার দল ভালো করে জানতো যদি আমাকে তারা ওখানে আমাকে সুযোগ দিত তাহলে আমি ম্যাক্সিমাম টাইমটা ওখানেই থাকতাম এবং এমন কোনো ওই দু হাজার মতো যে বুথ আছে একটাও রিচ করতে বাকি রাখতাম না ফলে তারাও দেখছে যে অন্য জায়গাটা একটা সমস্যায় দাঁড়াবে আমরা যাকে দিয়েছি আই এসএফ রাখতে হবে যে আইসেফ কিন্তু ওখানে কন্টেস্ট করছে হয়তো নশো সিদ্ধিকে নয় মুজনি রসকর লড়াইটা কিন্তু কোনো অংশে কম দেব না যে ছেড়ে দেওয়ার জায়গা না নাকি আমি একটু একটু করা একটা প্রশ্নই করছি যেটা হয়তো আপনার পছন্দ হবে না নাকি নওশাদ সিদ্দিকি দুদিকেই দু পাটা দিয়ে রাখলেন এবং দুদিকেই সেটিং হলো একদিকে তৃণমূলের সঙ্গে সেটিং হয়ে গেল যে আমি কিন্তু দাঁড়ালাম না অন্যদিকে বিজেপির সঙ্গে সেটিং হয়ে গেল যে আইএসএফ তো ওখানে ক্যান্ডিডেট দিচ্ছে আমি দাঁড়াচ্ছি না কিন্তু আইএসএফ ক্যান্ডিডেট দিচ্ছে সংখ্যালঘু ভোট কাটাকাটির যে অঙ্ক সেটা তো বিজেপি তৃণমূলের কথা আমি আপনাকে বলি আপনি কি দুদিকেই সেটিংয়ে সিদ্ধ এই বিজেপি তৃণমূলের কথা বলি যখন আমি মনে আমি আমার ইচ্ছা পোষণ করেছিলাম তারপর থেকে কিন্তু একটা জিনিস খুব ভাইরাল হচ্ছিল অভিষেক অভিষেক ব্যানার্জির লড়াই করছে শুভেন্দুর অধিকারী কত টাকা দিচ্ছে প্রজেক্ট করছে দল অনুমোদন যদি আমাকে দিত কিন্তু আজকে যে কোশ্চেন করছেন না হয়তো এমন সিচুয়েশন ক্রিয়েট করতো তৃণমূলীরা যে শুভেন্দু অধিকারীর কথাতে বিজেপির টাকা দিয়ে দিকে দাঁড়াচ্ছে এখন দাঁড়া দল অনুমোদন দেয়নি দাঁড়ালাম না এখন কি হচ্ছে অভিষেক ব্যানার্জি কত তোমাকে টাকা দিয়েছে বা মমতা ব্যানার্জি কীভাবে ম্যানেজ করেছে ব্যাপারটা আপনাকে আমি বলি ভাঙরে আমার তিনটে ছেলেকে হত্যা করেছে খুন করেছে তিনটেরই পরিবার আছে এতটুকুটুকু বাচ্চা আছে আমি অন্য কোনো সব ছেড়ে দিলাম আমার বিয়াল্লিশ দিন জেল কাটিয়েছে ব্যক্তিগত হয়েছে সব ছেড়ে দিলাম ওই বাচ্চাগুলোর কথা আমি বলতে পারবো না কারা করেছে অভিষেক ব্যানার্জির দলের লোকেরা মমতা ব্যানার্জির দলের লোকেরা তারা গুলি ছুড়ে আমার ছেলেকে হত্যা করেছে কোনোদিন আমি মেনে নেবো না তাদের সাথে আমি বেঈমানি করতে পারি না অন্য যে দুনিয়া কি বলছে দেখার দরকার নাই মন জানে পাপ আর মা জানে বাপ যে তাদের সাথে হাত মিলিয়ে যে আমার ভাইকে গুলি করে মারলো তাদের কথা শুনে আমার ভাইয়ের খুনিদের সাথে হাত মিলাবো আমার দ্বারাই সম্ভব নয় এবার যদি আমাকে আমার দলের জন্য অনুমোদন না দেওয়ার জন্য আপনি বা আপনি সরি অডিয়েন্স যদি দুটো কিছু কথা বলে আমি গায়ে মেখে নিচ্ছি কিছু করার নেই আমার এই জায়গাতে আমার একটা বাধ্যবাধকতা আছে রোহনযোগ্যতা একটু চিরখান অবশ্যই প্রশ্ন উঠছে অবশ্যই অস্বীকার করছি না কিন্তু তিন বছর ধরে যে গ্রহণযোগ্যতা তৈরি করছে আশা করছি যে আজকের দিনে আমাদের আমার ভুল বুঝছে আগামী দিনে তাদের ভুলটাকে মনে হচ্ছে যে এত আগ বাড়িয়ে ডায়মন্ড হারবার কেন্দ্রে দাঁড়াবো এই কথাটা দাঁড়াতে প্রস্তুত এত গরম গরম কথা বলে দেওয়াটা একটু হটকারী হয়ে গেছে না হটকারী নয় আমি আমার মনের যেটা ছিল সেটা প্রকাশ করেছি আমার মনের মধ্যে ছিল এটা আমি কন্টেস্ট করতে চাই কারণ আমি ভেবেছিলাম সত্যিকার অর্থে কি আমাকে সুযোগ দেওয়া হবে কারণ আগে থেকে তাহলে সেই পারসেপশানটা থাকলো ইজিলি আমার জন্য ইজি হয়ে যাবে হারানোটাই সহজ হবে ঠিক যে দাঁড়ালেন না কই আপনার মুখে মধ্যে তার জন্য কোনো আফসোস বা কোনো দুঃখ দেখা যাচ্ছে না দেখুন ব্যাপারটা হচ্ছে এখন আমি সবসময় বারবার একটু বেশি হাসতে ভালোবাসি আফসোস দুঃখ যতটা না বহির হচ্ছে

আমি আইএসএফ বিধায়ক বললাম কিন্তু টেকনিক্যালি আইএসএফ বিধায়ক নন সংযুক্ত মোর্চা বিধায়ক আমি নিজেকে সংযুক্ত মোর্চার বিধায়ক বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আজকে এখানে আসার আগে একাধিক মিডিয়া চ্যানেলে আমাকে ইন্টারভিউ নিয়েছে সেখানে আমি বলেছি আমার যতদিন ভ্যালিডিটি আছে আমি নিজেকে সংযুক্ত মোর্চার বিধায়কই বলে যাব সেখানে বামেদের প্রতি কি সুবিচার হলো কোন আপনারা বিভিন্ন কেন্দ্রে ক্যান্ডিডেট দিলেন ধরা যাক আমি যাদবপুর চোখে ধরি সৃজন আমরা ছেড়ে দেবো বলেছিলাম তো পূর্ণ সহযোগিতা করে সিজন বাবুকে জিতানোর জন্য গুরু দায়িত্ব আমরা কাঁধে দেবো এটা বলেছিলাম মুর্শিদাবাদ যেখানে মোহাম্মদ সেলিম কারণ এই জোটের অন্যতম কারিগর মোহাম্মদ মোহাম্মদ সেলিম সাহেবরা তথা বামপন্থীরা আমাদের ক্যান্ডিডেট ওপরে ক্যান্ডিডেট দিয়েছে যখন আলোচনা এসেছিলাম একবারের জন্য ওই কথা হয়নি যে মুর্শিদাবাদে দলের সিপিআইএম এর সাধারণ সম্পাদক প্রার্থী হবেন ভীষণভাবে এটা রাজনৈতিক ভীষণভাবে ভেসে বিশ্বাস করুন একবারের জন্য কথা আমাদেরকে জানানো হয়নি মুর্শিদাবাদটা নিয়ে কোনো আলোচনা সে অর্থ হয়নি দুটো সিট নিয়ে আমাদের সমস্যা হয়েছিল যে দুটো সিট হচ্ছে শ্রীরামপুর আর যাদবপুর তো আমাদের মধ্যে এটা আলোচনা ছিল শেষ পর্যন্ত এই দুটো সিট কেন হোল্ড করা হোক রিজার্ভ রাখা হোক বাকি সিট সমস্যা সংযোতা হয়ে যাওয়ার পরে আলোচনা হয়ে যাওয়ার পরে এই দুটো সিট নিয়ে আলোচনা করা যাবে কিন্তু দুঃখের বিষয় শ্রীরামপুর এবং যাদবপুরে প্রথমে প্রার্থী ঘোষণা করেছে মালদা বলুন মুর্শিদাবাদ বলুন শ্রীরামপুর বলুন যাদবপুর বলুন বা ডায়মন্ড হারবার বলুন এই সমস্ত আসনগুলো নিয়ে একটা জায়গায় কোনো কংক্রিট সিদ্ধান্তে আসা গেল না আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে যেমন দিয়েছি সর্বোচ্চ দিয়ে আমরা স্যাক্রিফাইস করেছি কিন্তু আমাদের স্যাক্রিফাইস করতে করতে দেয়ালে পিঠে গিয়েছে আপনারা দেখেছিলেন আমরা প্রথম যখন বসেছিলাম চোদ্দোটা সিটের নিয়ে বসেছিলাম আর একক লড়াই করলে কুড়িটা উপরে দেওয়া হয়েছিলাম চোদ্দোটা থেকে শুরু হয়েছে বারো দশ এদিকে দুই তিন দুই তিন আমরা নয় আট দুই তিন দুই তিন বিকাশ স্যারের সাথে বসার ফলে বিকাশ স্যারের চেষ্টাতে একটা সিট বেড়েছিল চারটিতে দাঁড়িয়েছিল শেষ পর্যন্ত আমরা বলেছিলাম আমরা সাথে নাচতে প্রস্তুত আছি তাও একটা বলেছিলাম যে আমরা সাথে নেমে যাব এবং যাদবপুরে প্রার্থী দেবো না মালদা থেকে আমরা প্রার্থী তুলে নেব। শ্রীরামপুরটা আমাদের তুলনামূলক বামপন্থী যে হুগলি জেলার তিনটে সিট আছে আপনি হুগলি জেলার মানুষ একই জেলার আমরা গ্রামের মানুষ যে সিট আছে তিনটের মধ্যে তুলনামূলক দুর্বল হচ্ছে শ্রীরামপুর ওটা আমাদেরকে ছেড়ে দেওয়া কিন্তু যদি এত অ্যারেঞ্জেন্ট হয়ে যায় যে ছাড় বরহ ওনার মনোভাব থাকে তখন আমাদের দেয়ালে পেটিয়ে গিয়েছে তখন আমাদের সময়ও যাচ্ছে তৈরি হওয়া একটা দল তারা এত আমি বলছি যদি এইটা কেউ বলে তার মানে অনেক সিনিয়র মানুষ বলছে আমি আমার সময় বয়সে হলে কিছু শব্দ চালাচালি করতে পারি অনেকজন আমি বলতে গিয়ে দেখলাম চুপ করে গেলাম তাহলে আপনাদের তো সফট লোকে জানে সফট স্পোকেন বলে বলা যেতে এই ক্ষেত্রে কিছু উত্তর দিতাম সেই উত্তরটা না দিয়ে শুধু জাস্ট এটা বলি 3 বছর আর 30 বছর বা 100 বছরটা ব্যাপার না যে বর্তমান পরিস্থিতির উপরে বাস্তবতার উপরে দাঁড়িয়ে তো আমাদের বিচার করা দরকার আর একটা সাথে সাথে শুধু অ্যাড করতে চায় শ্রেণী সংগ্রামের কথা বলা হয় শ্রেণী বন্ধুর কথা বলা হয় আমরা তো বর্গ থেকে উঠে আসছি মূলসুরোতে দলিত আদিবাসী মুসলিম মতুয়া পিছুবর্গের নিয়ে একটা দল তৈরি হয়েছে মূলসুরোধে ফিরে আসছে এদেরকে তো তার এগিয়ে দিয়ে নিয়ে যাওয়া দরকার নাকি আসলে ভোট কাটাকাটির অঙ্কে আসাদুদ্দিন ওয়াসির বিরুদ্ধে যেমন অনেক অভিযোগ ওঠে তাকে নিয়ে নানান জল্পনা থাকে নওশাদ সিদ্দিকী সেই পথে এগোচ্ছেন দেখুন আসাদুদ্দিন ওয়াসিদ সাহেবের হয় আমি এখানে ক্লারিফিকেশন দিতে আসিনি উনি যার যোগ্যতা আছে উনি ক্ল্যারিফিকেশান দিয়ে দেবে তবে আমি একটা জিনিস শুধু জানতে চাইছি যারা ওনার নামে এই ধরনের অভিযোগ করেন একটা সিঙ্গেল ফটো আমি দেখতে পেলাম না বিজেপির কোনো নেতার সাথে তাদের বসে থাকতে গোপনে বা প্রকাশ্যে কিন্তু এত অনেক ছবি দেখিয়ে দেবো অটল বিহারি বাজপেয়ী হাত ধরে যারা বিজেপি চরম বিরোধী বলে দাবি করছে তারা হাত ধরেছে কাকে গলি গেরিং এর স্যার হ্যাঁ হ্যাঁ গান্ধী চোর হ্যাঁ বলে স্লোগান দেওয়ার সময় বিজেপির সাথে কিন্তু হাত মিলিয়ে ছবি তুলে কি কেউ সেটিং করে না ওটা বলছি না ওটা তো আমি বিশ্বাসই নয় কিন্তু এটা এটা প্রমাণ আছে গান্ধী পরিবারের কোনো একজনকে হারা চোর আখ্যান দিয়ে আখ্যায়িত করার জন্য অভিযোগ দেওয়ার জন্য পরে তো যদিও তুমি কত প্রমাণিত হয়েছেন সেই বিষয়ে আমার যাচ্ছেন না তা কার হাত ধরে কিন্তু আসাদ সাহেবের সম্পর্কে আজও পর্যন্ত অনেকে অনেক কিছু বলেন একটা তার মিস আমি দেখতে পাইনি যদি মিস ফায়ার তিনি করে থাকেন বলতে পারবেন বা তিনি হাত মিলিয়েছেন এ হয়েছেন অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো দেগে দেওয়া এটা দেগে দেওয়া যে রাইজিং পাওয়ারটা তাকে দেগিয়ে দেওয়া হচ্ছে যাতে করে মানুষের মধ্যে খারাপ ধারণা ঢুকিয়ে দেওয়া এদের সম্পর্কে আজকে বলা হচ্ছে তো মি মে সাথে আছে গতকাল পর্যন্ত তো বলছিল না তাহলে একসাথে যখন বসেছিলাম আপনি আবার আর এস এস এর কিছু ছদ্মবেশীর তত্ত্ব আনলেন দেখুন এস এর ওপর ভিত্তি করে দেখুন আমি একটা জিনিস লক্ষ্য করছি যদি আমরা লক্ষ্য করেছিলাম সেই জন্য আমরা এগিয়ে গেছিলাম কারণ হচ্ছে আপনারা দেখেছেন বামপন্থীরা পশ্চিমবাংলায় বলেছে বারবার চিৎকার করেছিলেন তৃণমূল যদি আইএনডিআয় জোটে থাকে তাহলে যেমন তার আগে কিন্তু আই এস চিৎকার করেছে আমরা বলেছিলাম তারপরে বামপন্থীরা বলতে শুরু করেছে কিন্তু বলা যাচ্ছে কিন্তু তাদের জাতীয় স্তরের নেতারা একসাথে বসে কংগ্রেস লেফট বা তৃণমূল একসাথে বসে তারা মিটিং করছেন তারপরেও কি দেখলাম তৃণমূল আর কংগ্রেসের সিট নিয়ে একটা বোঝাপড়া চলছে তখন এনারা অপেক্ষায় ছিল তখন আমরা কিন্তু বারবার বলেছিলাম আমরা একসাথে লড়াই করি কিন্তু আমরা চেয়েছিলাম পশ্চিমবাংলাতে কংগ্রেস লেফট ফ্রন্ট আর আইএসএফ একসাথে যদি লড়াই করি তাহলে সহজেই বিজেপি তৃণমূল তথা বিজেমুলকে আমরা কিন্তু সাইডলাইনে করে দিতে পারবো হারিয়ে দিতে পারবো সেটা মাথায় রেখে কিন্তু লড়াই করেছিলাম কিন্তু দুঃখের বিষয় দেখুন কোথায় দাঁড়াচ্ছে সেই যেন একটা কেউ যেন বাধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের এই বাধাটা পশ্চিমবাংলায় তৃণমূল তৃণমূলের আমলে পশ্চিমবাংলাতে আর এস এর সংগঠন যাই সব থেকে বেশি বৃদ্ধি পেয়েছে তার জন্য এটা তার অনুকূল পরিবেশ এটা কোনোদিন তৃণমূল দুর্বল হোক চাইবে না আর বিজেপি তো ওনাদের রাজনৈতিক দল হিসাবেই ব্যবহার করে আর এস তো আমার যেটা সন্দেহ হয়েছে এই যে লেফট ফ্রন্ট আইএসএফ এস কংগ্রেস যে জোট হলো না এটাতেও যেভাবে কংগ্রেস এবং তিন লেফট ফ্রন্টের অনর মনোভাব দেখছিলাম আমার মনে হচ্ছে কারো অজান্তে হয়তো দেখলে দেখা যাবে আর এস এস এর লোকজন হয়তো লেফট ফ্রন্টের মধ্যে বা কংগ্রেসের মধ্যে ঢুকে বসে আছে যারা লেফট ফ্রন্টের মধ্যে ঢুকে বসে হ্যাঁ থাকতে পারে আমার সন্দেহ হচ্ছে তাহা যারা এই জোটটাকে হতে দিল না একটা কথা বলুন নসাদ আস্থা রেখেছেন সাম্প্রতিক কালে আমি বলছি সাম্প্রতিক কালে ডেফিনেটলি বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচন হোক বা সাগরদিকি হোক বা আইএসএফ যেভাবে জয় পেয়েছে ভাঙড়ে সেক্ষেত্রে কিছু যদি কিন্তু এসেছে কিন্তু যদি আমরা ওভারঅল দেখি বিশেষ করে এরকম একটা পরিস্থিতিতে যখন আমরা নির্বাচনের কিছুদিন আগে রাম প্রাণ প্রতিষ্ঠা তাকে কেন্দ্র করে দেখেছি চূড়ান্ত একটা ভাবাবেগ ভাবাবেগ জায়গা তৈরি করেছে কেন্দ্রে শাসন ক্ষমতায় থাকা দল সেই সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিন মিছিল করেছেন কর্মসূচি নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রাম মন্দিরের প্রসঙ্গটাকে ডিনাউন্স করেছেন তার টুইটে যেটা আমি অন্তত দেখিনি যে এত এই দু হাজার চব্বিশ নির্বাচনে তৃণমূলের কাছে এমন কোন ইস্যু আছে যে ইস্যুটাকে সামনে রেখে ভোট চাইবে শুধুমাত্র বিজেপির ভয় দেখানো ছাড়া বিজেপি ছাড়া একটা ইস্যু আছে তাহলে লোকসভা নির্বাচনের মতো নির্বাচনে যেখানে মোদী বিজেপির কথা বলছেন রাম মন্দিরের কথা বলছেন তাহলে আমি প্রশ্ন করতে চাই থেকে যদি ওনারা সৈন্য অভিষেক বাবু বা মমতা দিদি আমাদের রাজ্যের মাননীয় শুনেন তাহলে যখন দু হাজার একুশে নির্বাচনের সময় দু হাজার উনিশে নির্বাচনের সময় বিজেপির এক একটা নেতা দিল্লি থেকে বা রাজ্যের নেতারা বুক দেখে গুলি করো দেখা জায়গায় শীতল কুচি বানিয়ে দাও বলে এই উস্কানিমূলক কথা বলে যাতে বাংলা থেকে তাড়িয়ে দেবো পেছনে লাথি মেরে তাড়িয়ে দেবো যারা বলছিল তাদের বিরুদ্ধে আইনত কি ব্যবস্থা নিয়েছে শুধু তাই নয় কদিন আগে দেখলাম একটা পাঞ্জাবি পুলিশ অফিসারের সম্পর্কে খালিস্তানি মন্তব্য যারা যারা করেছেন বা জসপ্রীত বা একটা মুসলিম ওখানে এসডিপিও ছিল বা এসপি সম্পর্কে যে মন্তব্য করেছে তার ধর্মীয়ভাবে ভাবে লাগার জন্য মমতা ব্যানার্জির পুলিশ বা মমতা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জী কি পদক্ষেপ গ্রহণ করেছেন মমতা ব্যানার্জি তো ভীষণভাবে তার প্রতিবাদ করেছেন আমিও করবো আপনিও করবেন আপনি ধর্মপ্রাণ মানুষ হোক আর স্বাধীন নাগরিক আপনাকে আমাকে করতে হবে ওনারা তো আইনের জায়গাতে বসে আছে মিনিস্টার তো উনি হোম মিনিস্টার তো উনি পুলিশ মন্ত্রী তো উনি উনি আইনের কি বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছেন এটা তো জানার বিষয় এটাই বিষয় আমাদের সিএ নিয়ে প্রচন্ড বলা হচ্ছে আমিও বিরোধী করছি আপনিও বিরোধী করবেন অনেকে বিরোধী করেন কিন্তু সিএকে আটকানোর জন্য আমাদের রাজ্যের পক্ষ থেকে কি ভূমিকা পালন হচ্ছে সুপ্রিম কোর্টে গিয়েছে এছাড়া এজেন্সির হাত থেকে বাঁচার জন্য ছুটছেন সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের প্রতিনিয়ত ফ্ল্যাট ধরছে দাড়ি বিটাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন বিষয় যাতে না কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করতে পারে আর এই সুপ্রিম কোর্টে গিয়ে সিআই এর বিরুদ্ধে মামলা কেন করতে পারছে না ব্যাপারটা হচ্ছে আমি আপনাকে বলি মমতা ব্যানার্জিরাও চাই রাজ্যে বিজেপির রমনামা থাকুক রাজ্যে বিজেপির রমরমা থাকলে বিজেপির ভয় দেখিয়ে ওই সংখ্যালঘুর কথা বলছেন আপনি যেটা আমি সংখ্যালঘু সংখ্যাগুরু ভোটে বিশ্বাসী নয় এই সংখ্যালঘু সংখ্যালঘুর ভোটে বিশ্বাসী না হওয়ার কারণ হচ্ছে দু হাজার এগারো সালে সংখ্যালঘুদের বাঁচাতে এসেছিলো আর দু হাজার চোদ্দোতে সংখ্যাগুরুদের বাঁচাতে এসেছিলো মোদিজি আর দিদি দুজনেই কিন্তু দুটো কমিউনিটিকে একদম জাহান্নামার দিকে ঠেলে নিয়ে চলে এসেছিল খারাপের দিকে নিয়ে চলে যাচ্ছে আর বেকারত্বের সংখ্যাই আমার শীর্ষের দিকে চলে যাচ্ছে আর যে এইটি সিক্স পার্সেন্ট হচ্ছে আমাদের মতো যুব সমাজের মানুষ আছে আর সংখ্যালঘুদের বাঁচাতে এসে সংখ্যালঘুদের পাড়াতে পাড়াতে মদের দোকান খুলে দিচ্ছে তো কথা হচ্ছে আমি সংখ্যালঘু সংখ্যাগুরু ভোটে বিশ্বাসী নয় কিন্তু যেহেতু আপনি প্রসঙ্গ উঠলেন সেটা বলছি মমতা ব্যানার্জি চাই সি এর কথা নিয়ে বিজেপি হই করুক বিজেপি রাম মন্দির নিয়ে হই করুক সেই জন্য রাম রামনবির দিনে সরকারি ছুটি দিল যাতে আরও বেশি হই করুক এই সমস্ত ভয় পেয়ে মুসলমানদের থার্টি পারসেন্ট মুসলিম ভোট যদি ওনার পকেটে থেকে যায় ওনার ঝুলিতে থেকে যায় তাহলে ওনার জয় নিশ্চিত আর বিজেপির ভয় দেখিয়ে আমার ওই থার্টি পার্সেন্টটাকে রাখতে হবে ঠিক যেভাবে আপনি গ্রামের মানুষ আমিও গ্রামের মানুষ আমাদের গ্রামে একটা যে থাকতো যে বাচ্চাদের দুপুরবেলায় আমরা বেরোতে বারণ করি কারণ কি ছেলে ধরার মায়ে এসে যাবে ছেলে ধরে নিয়ে চলে যাবে অ্যাকচুয়ালি কী ভয় দেখিয়ে রাখা হয় সেই শিশু কি বাস দুপুরের দিকে বাইরে বারণ করে যাবে না ঠিকভাবে মমতা ব্যানার্জি বিজেপি এসে যাবে বিজেপি এসে যাবে বিজেপি এসে যাবে ভয় দেখিয়ে আজকে বিজেপিকে দু হাজার উনিশ সালে রাজ্যের বাইরে ছিল আঠ আঠারোটা সিটু পেলো দু হাজার একুশ সালে আমাদের বাড়ির দরজার সামনে এসেছে এবারেও যদি আপনি আমি মনে করি বিজেপি এসে যাবে বিজেপি এসে যাবে তো বেডরুমে বিজেপিকে ঢুকিয়ে দেবে আমার লাস্ট প্রশ্ন আপনার কাছে আপনার দল বলছে যে আপনি যেহেতু স্টার ক্যাম্পেনার আপনাকে গোটা রাজ্য ঘুরে ক্যাম্পেইন করতে হবে যেখানেই ক্যাম্পেইন করতে যাবেন সেখানেই তো কিছু লোক বলতে পারে যে কি ডায়মন্ড থেকে পালিয়ে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয়ে পালিয়েলেন বাক স্বাধীনতা আছে বলার স্বাধীনতা আছে এটা তো আমাদের ডেমোক্রেসি যে কেউ যে কেউকে কোশ্চেন করতে পারে তবে একটাই স্বাধীনতা বজায় রেখে তবে এই জন্য প্রসঙ্গ যখন উঠলো ফেসবুকে সোশ্যাল সাইটও কোশ্চেন করছে আমাদের টিমের লোকজন যারা ছোটো কাটা আমাদের তো ছোট্ট দল তিন বছরের দল আমাদের ওই কর্পোরেট ফান্ডও নয় বা আমাদের সব ইয়াং ছেলে এখন লোকের কাছে যে হাত পাততো ওই সব ওই অবস্থায় মানে টাকা তুলতে পারছে না তো যতটুকু আমরা আঁকতে পেরেছি ভালোবাসাতেই সব আছে আমাকে প্রচণ্ড সব স্ক্রিনশগুলো দিয়ে পাঠাচ্ছে সেখানে অবাঞ্চিত ভাষায় আমাদেরকে কোশ্চেন করা হচ্ছে তো এই প্রসঙ্গ বলছি প্রথম কথা বলবো উত্তর দেবো আগে বলছি আমি আমাকে আমাদের এখনো পর্যন্ত তৃণমূল এখনো পর্যন্ত বিজেপি আমাদের সমালোচনা করে যাচ্ছে কিন্তু তারা যে সমস্ত ভাষায় আমাদেরকে আক্রমণ করেনি বা সমালোচনা করেনি আমার বামপন্থী বন্ধুদের কাছ থেকে যে ধরনের শব্দগত আক্রান্ত হতে হয়েছে আমাদেরকে কোনোদিন ভাবিনি তো তারপরেও আমি আমার কর্মী সমর্থকদের আপনার মাধ্যমে বলবো আমাদের কোনো নেই অবাঞ্ছিত ভাষার প্রতি উত্তর আমরা যেন অবাঞ্ছিত ভাষায় দিয়ে ফেলি সংযত হতে হবে কারণ আমাদের সাথে বিগত দিন পর্যন্ত একটা জোট ছিল বন্ধুত্ব ছিল এখন আমরা বন্ধুত্ব থেকে দূরে আছি যে মতো লড়াই করছি কারণ সেটা লেফট ফ্রন্ট সব থেকে বেশি দায়ী মনে করছি কিন্তু আমরা কিন্তু এখন শত্রুর হয়নি সেই শত্রুর আচরণ না হওয়া দরকার সাথে এটাও বলবো আমার কোনো সময় যদি লেফট ফ্রন্টের কারোর সাথে হয় তো মিডিয়ার মাধ্যমে নিশ্চিতভাবে শুনতে পাবে যে শুনেছি সিপিআইএম পার্টি ক্লাস করে তো সিপিআইএম পার্টি ক্লাসের মধ্যে আমার মনে হয় একটা সাবজেক্ট ইনক্লুড করা দরকার এই যে রাজনৈতিক সৌজন্যতা রাজনৈতিক সৌজন্যতা এটা ঢোকানোর দরকার জানি না ক্রমশ এটা সারা রাজ্যে শুধু কুণালবাবুর কথা বলছি না কুণালবাবু বা দিলীপ ঘোষ নয় আমরা যারা নিজেদেরকে প্রোগ্রেসিভ বলে বলি যদি কোনো একটা মহিলার মত খাওয়াটাকে বেশি করে শেয়ার করছি কোনো একটা কোনো যে কোনো দলে হতে পারে কিন্তু তার দলের নেতাও কিন্তু মদ খাচ্ছে তারও ছবি আছে সেটা এড়িয়ে যাচ্ছে এটাকে প্রোগ্রেসিভের উদাহরণ হয় না ঠিক একইভাবে সমস্ত বিষয়টাতে এই বিষয়ে একটা মানে স্পেশাল ক্লাস নেওয়ার জন্য বা এটা রাখা দরকার অনেক ধন্যবাদ নসাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা